Welcome to Haha Idea. Let's plan something good. আমাদের হাহা টিমের আজকের আইডিয়াটা ঈদকে কেন্দ্র করে। ঈদ নিয়ে আমরা সবাই চরম এক্সাইটেড এবং সামনে ঈদ আসতে যাচ্ছে। আমরা অনেকেই ঈদের শপিং করা শুরু করে দিয়েছি। আমরা যখন ঈদের শপিং করতে যাই তখন প্রথমে কিছু জামা কাপড় দেখি, তারপর সেখান থেকে কিছু জামা কাপড় আমরা আলাদা করি ট্রায়াল দেওয়ার জন্য। সাধারণত আমরা আমাদের এই ট্রায়াল দেওয়ার ড্রেসগুলোকে আলাদা করি দুইটা জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে আমাদের পছন্দ, আরেকটা হচ্ছে আমাদের সামর্থ্য। ধরে নিলাম আমি কিংবা আপনি ঈদের শপিং করতে যাওয়ার পর পছন্দ এবং সামর্থ্যের উপর ভিত্তি করে চারটা ড্রেস সিলেক্ট করেছি ট্রায়াল দেওয়ার জন্য। এই চারটা ড্রেসের মধ্যে একটার দাম 1,080 টাকা, একটার দাম 1,240 টাকা, একটার দাম 1,560 টাকা, আরেকটার দাম 1,380 টাকা। এবার এই চারটা ড্রেস ট্রায়াল দেওয়ার পর আমরা ফাইনালি দেখি ওভারঅল কোন ড্রেসটা আমার সবচেয়ে ভালো লাগছে, সেখান থেকে আমরা একটা ড্রেস চুজ করি। ধরে নিলাম ট্রায়াল দেওয়ার পর সব কিছু বিবেচনা করে ওভারঅল আমার একটা ড্রেস ভালো লেগেছে এবং সেই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, যে ড্রেসটার দাম 1,380 টাকা। তো আমি 1,380 টাকা দামের ড্রেসটা চুজ করে ওটা কিনে নিয়ে বাসায় চলে গেলাম। আমার অ্যাবিলিটি অনুযায়ী, যেহেতু আমি চারটা ড্রেসই আমার সমর্থ অনুযায়ী চুজ করেছিলাম, অতএব আমরা সবাই বুঝতে পারছি যে আমি চাইলে 1,080 টাকা দামের ড্রেসটাও কিনতে পারতাম, 1,240 টাকা দামের ড্রেসটাও কিনতে পারতাম, 1,560 টাকা দামের ড্রেসটাও কিনতে পারতাম, 1,380 টাকা দামের ড্রেসটাও কিনতে পারতাম। অতএব এখানে সর্বোচ্চ দামটা হচ্ছে 1,560 টাকা এবং আমরা ধরে নিতেই পারি যে আপাত দৃষ্টিতে এই ড্রেসটা কিনতে গিয়ে আমার বেঁচে গেল 1,560 - 1,380 ইকুয়ালস টু 180 টাকা। আমরা কিন্তু চাইলেই এই বেঁচে যাওয়া 180 টাকা আমাদের ওয়ালেটের ডিফারেন্ট কোনো পকেটে, আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কিংবা আমাদের ড্রয়ারে টাকা জমিয়ে রাখার অংশে একটু আলাদা করে রেখে দিতে পারি। এরকম একটা একটা ড্রেস কিনতে গিয়ে বেঁচে যাওয়া আমাদের অল্প অল্প টাকাগুলো জমিয়ে যে টাকাটা হবে সেই টাকাটা আমি আমার চারপাশে, আপনি আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অসহায় মানুষ, যাদের পক্ষে হয়তো আমার কিংবা আপনার মতো ঈদের শপিং করা সম্ভব হচ্ছে না, যাদের পক্ষে আমাদের মতো করে ঈদের বাজার করা সম্ভব হচ্ছে না, কিংবা তাদের সন্তানের হাতে ঈদ উপলক্ষে একটা উপহার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের কাছে ঈদের উপহার হিসেবে ঈদের কোনো ড্রেস, কোনো ঈদের বাজার কিংবা তাদের ওই ফ্যামিলির ছোট্ট একটা বাচ্চার হাতে ঈদের কোনো উপহার তুলে দিতেই পারি। আমার কিংবা আপনার এই চেষ্টার কারণে যদি একজন মানুষের মুখেও হাসি ফোটে তবেই আমরা আমাদের এই পরিশ্রমকে সার্থক মনে করব। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। স্টে উইথ হাহা আইডিয়া, লেটস ডু সামথিং গুড।